প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। রোববারের সফরে তিনি আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী দফতর জানালেও বিষয়টি নিশ্চিত করেনি আবুধাবি। এই সফরে দুই দেশের অর্থনৈতিক ও সামরিক খাতে সম্পর্ক জোরদারের আশা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনার বিষয়ে আলাপের কথা রয়েছে। মধ্যপ্রাচ্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় মুসলিম রাষ্ট্র বাহরাইন, সুদান এবং মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে তেল আবিব।